নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছে পিএসজি। নতুন কোচ ক্রিস্টোফার গাল্টিয়ারের অধীনে প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে টানা 4টে জয় তুলে নিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটি। ক্রিস্টোফার গাল্টিয়ারের অধীনে যেন প্রত্যেকটা প্লেয়ারই তার পুরনো ফর্ম ফিরে পেয়েছে। মেসি, নেইমার সহ র্যামোস, কিলিয়ান এমবাপ্পেরাও আছেন দারুণ ফর্মে। পিএসজির দুই মহাতারকা লিওনেল মেসি এবং নেইমার তো একের পর এক গোলের দেখা পেয়েই যাচ্ছেন। জাপান সফরে মেসি করেছেন 2টি গোল, অপরদিকে নেইমার করেছেন 3টি গোল। তবে পিএসজির এই মৌসুমের প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো সব শেষ হয়ে গেছে, আর কোনো প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না পিএসজি। পিএসজি লিগ ওয়ানের ম্যাচ শুরুর আগে আর মাত্র ট্রফি ডি চ্যাম্পিয়ন কাপে ন্যান্টেসের বিপক্ষে ফাইনালেই মাঠে নামবে মেসি নেইমাররা। তারপরেই লিগ ওয়ানের ম্যাচে আবার দেখা যাবে পিএসজিকে। পিএসজি লিগ ওয়ানের ম্যাচ শুরু হতে চলেছে 7ই আগস্ট থেকে। পিএসজি তাদের প্রথম লিগ ওয়ানের ম্যাচ খেলবে ক্লেরমন ফুটের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 7ই আগস্ট 12:30 AM। অপরদিকে পিএসজি তাদের দ্বিতীয় লিগ ওয়ানের ম্যাচ খেলবে পার্ক দ্য প্রিন্সেসে মন্টপিলারের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 14ই আগস্ট 12:30 AM।